চুল তার কবেকার বিদিশার অন্ধকার ইয়াস আমাদের সৌন্দর্যের মূলই হচ্ছে আমাদের চুল আর যদি সেই চুল মানে একটু পর মাথা থেকে ঝরে পড়ে বা হচ্ছে প্রচুর পরিমাণে চুল পরে তখন কি আমরা কম বেশি সব মেয়েরা কি পাগলি হয়ে যায় পুরা যে প্রচুর পরিমাণে অথচ দৈনিক কিন্তু আপনার একশোটা চুল পড়াটা স্বাভাবিক বাট আমরা যদি একটুই চুল পরে তাতেই কি একেবারে হতাশ হয়ে যায় এমনটা করা উচিত না আপনারা খেয়াল করবেন যে চুল পরার পরিমাণটা অনেক বেশি কিনা বা আপনারা হচ্ছে যখন আশ্রাচ্ছেন মানে মাথাটা আশ্রাছেন তখন কি অনেক বেশি পরিমাণে চুল পড়তেছে কিনা না বাট যতবার চাইতেছেন ততবারই চুল পড়তেছে কিনা না তাই রহমান রহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে আসছি আপনাদের জ্বালাতে তো খুব বেশি সময় নিব না তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে তাই কি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন সে সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক চুল মানে একটা নারী বা একটা মেয়ের সৌন্দর্যের মূলটাই হচ্ছে কি তার চুল মানে একটা আপনার চুলের আপনি যে কাট দিবেন আপনার ফেস কাটটাও কি সেরকম সুন্দর হয়েই উঠবে তা আপনার পুরো ফেসের যে লুকটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চুলটা কি অনেক ভালো একটা ভূমিকা পালন করে আপনি চুলের হেয়ার কাটটা মানে আপনার যে হেয়ার কাটটা আপনি যেভাবেই দিবেন সেভাবেই কি ফেসটা শো করবে অন্যদের সামনে তো এই চুল যখন পরে তখন কি আমরা সবাই মোটামুটি অনেক বেশি হতাশ হয়ে পড়ি অনেক বেশি কষ্ট পাই তো আজকে সেই চুল পড়া আমরা কীভাবে কমাতে পারবো হুম কি কি খাবারগুলো খেলে আমরা চুল পড়াটা কমাতে পারবো সেটা নিয়ে হচ্ছে কিছু কথা থাকবে তো আমাদের চুল পড়ার প্রধান কারণগুলো হচ্ছে যেরকম কিছু কিছু আছে হচ্ছে বংশগত কারণ এছাড়া হচ্ছে টাইফয়েড ম্যালেরিয়া তারপরে হচ্ছে অ্যালোপেশিয়া এরপরে হরমোনাল বিভিন্ন রকম সমস্যা যেমন যাদের থাইরক্স রয়েছে তারপরে রয়েছে পিসি রয়েছে তো এই এই প্রবলেমগুলো যাদের রয়েছে তাদের কিচুল অনেক বেশি পরিমাণে পড়ে থাকে আর আমাদের বাংলাদেশের মেয়েদের প্রধান মানে চুল পড়ার প্রধান কারণটাই হচ্ছে আয়রনের অভাব থাকে আর আরেকটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব তো এই দুটোর কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েদের হচ্ছে বেশিরভাগই চুল পড়ে থাকে তো এর জন্য হচ্ছে আমাদের মানে প্রচুর পরিমাণে হচ্ছে ফল শাকসবজি খেতে হবে তো ফল শাক সবজিও যদি না খাই এর জন্য কি আমাদের চুল পড়ে থাকে এছাড়া আয়রন যেই যে যে খাবারগুলোতে রয়েছে সেগুলো খেতে হবে এছাড়া ভিটামিন ডি আমরা যে যে উৎসগুলো থেকে পেতে পারি সেগুলো কি ঠিকঠাক মতন ইনটেক করতে হবে তো চুল পড়ার আরও একটা প্রধান জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যেটাকে বলা হয় ভিটামিন বি সেভেন তো এটা মূল এটাকে আরেকটা নামও রয়েছে এর একে বলা হয় বায়োটিন তো এই বায়োটিন মূলত আমরা ডিম মাছ মাংসে পেয়ে থাকি এই বায়োটিন হচ্ছে আমাদের চুল পড়ার জন্য দায়ী বায়োটিন যদি আমাদের শরীরে ঠিকঠাক মতন বা আমাদের দেহে ঠিকঠাক মতন প্রবেশ না করে তাহলে কি আমাদের চুল পড়ে থাকে এরপর আসি ডিহাইড্রেশনে তো ডিহাইড্রেশনের ফলেও কিন্তু আমাদের চুল পড়ে আমাদের বডি যদি ডিহাইড্রেট থাকে তাহলে কি আমাদের মাথার যে স্কাল্প সেটাও কি ডিহাইড্রেট থাকবে যার ফলে হচ্ছে আমাদের চুলের গোড়ায় কি কোনো পানি থাকবে না সেটা কি হয়ে যাবে গোড়াটা নরম হয়ে যাবে এবং কি চুল পড়বে তো আপনারা আপনাদের নিজেদেরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন কম কমপক্ষে হ্যাঁ আর মানে আট গ্লাস পানি পান করার চেষ্টা করবেনই আর যদি বেশি পারেন তাহলে হচ্ছে আট থেকে বারো গ্লাস পানি পান করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এই যে আমরা যে ফুড হ্যাবিট মানে আমরা যে খাবারের যে খাদ্যাভ্যাস রয়েছে আমাদের যার যার নিজস্বতে একটা ডায়েট চার্ট রয়েছে বা যেভাবে আমরা ইনটেক করি খাবারগুলো তো সেখানে কি আপনি অবশ্যই কি ডিটক্স ওয়াটারের রাখার চেষ্টা করবেন তো ডিটক্স ওয়াটার নিয়ে আমার পূর্বে অনেকগুলো ভিডিও রয়েছে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চালে সেখান থেকে দেখে নেবেন তা আমাদের হচ্ছে দুইটা ওয়াটারই হচ্ছে ড্রিঙ্ক করতে হবে একটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার আর একটা হচ্ছে ডিটক্স ওয়াটার তো অ্যালকালাইন ওয়াটার কী করে আমাদের হচ্ছে হজমটা ত্বরান্বিত করে তারপর হচ্ছে ম্যাটাবলিজম রেট যেটা সেটাকে বাড়ায় যার ফলে কি হচ্ছে আমার দেহটা সুস্থ সবল থাকে আমার যদি পটি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার চুল থেকে হাত পা দেহ সবই কি একদম সুস্থ সবল আছে আপনার যদি পটি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অনেক রোগের বাসা বাঁধে তো এর সাথে সে আমাদেরকে পান করতে হবে কি বিশুদ্ধ ওয়াটার তো বিশুদ্ধ পানি যেটা আপনারা হচ্ছে ডিটক্স ওয়াটার পান করতে পারেন বা হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে পারেন আবার অনেক আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু পানি পান করতে পারেন না তো তারা আপনারা সেক্ষেত্রে হচ্ছে আপনারা পানি যদি আপনারা খেতে না পারেন সেক্ষেত্রে আপনারা স্যুপ বানিয়ে খেতে পারেন মানে ভেজিটেবল স্যুপ তারপর হচ্ছে চিকেন স্টক তো এগুলোকে হচ্ছে কি আপনারা পানি হিসেবে খেতে পারেন আর আয়রন তারপর হচ্ছে আপনার ভিটামিন ডি ভিটামিন ডি মূলত হচ্ছে আমরা কি কখনোই আবার আরেকটা যেটা আপনার কখনোই কি ভিজা চুল আপনারা কখনোই বেঁধে রাখবেন না বা আশ্রাবেন না আপনারা অবশ্যই কি চুলটাকে রোদে হুম রোদের তাপে শুকানোর চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন যেন প্রতিদিন আপনার চুলে রোদের তাপ লাগে আর যদি প্রতিদিন নাও লাগে তাহলে যেন সপ্তাহে অন্তত কি দুই থেকে তিন দিন যেন আপনার চুলে চুলটা হচ্ছে রোদের তাপে শুকায় আপনারা হেয়ার ড্রায়ার ইউজ করবেন না এটাতে কিন্তু আপনার চুলের ক্ষতি হবে তাই হচ্ছে আপনারা হেয়ার ড্রায়ার যতটা পারেন কম ইউজ করার চেষ্টা করবেন আপনারা বেশিরভাগই চেষ্টা করবেন আপনার চুলটা যেন রোদে আলো শুকায় অত কী হবে আপনার চুলটা হচ্ছে ভিটামিন ডি এর যে পুষ্টিগুণ সেটা পেয়ে যাচ্ছে দেখা যায় বেশিরভাগই মোস্ট অফ অল আমরা মেয়েরা কি বেশিরভাগই ভিটামিন ডি এর কথা ভুলেই যাই বা আপনি আপনার যে আপনি যে নিত্য ব্যবহার্য যে তেলটা আপনার তেলটাকে রোদে রাখবেন রোদে রেখে সে তেলটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে আপনি সেটা আপনার স্কাল্পে লাগাবেন বা মাথার ত্বকে লাগাবেন হুম এটা অবশ্যই করবেন এতে কি হবে আপনার তেলটা ভিটামিন ডিটা চলে আসতেছে তারপরে হচ্ছে আবার চুল পড়ার আরও বিভিন্ন কারণ রয়েছে যেমন হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি আপনি না নেন তারপরে হচ্ছে আপনি ক্যালসিয়াম ভিটামিন এগুলোর কারণেও কি আমাদের চুল পড়ে থাকে এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তারপর হচ্ছে সালফার পটাশিয়াম এগুলো যদি ঠিকঠাক মতন ইনটেক্ট না করি তাতেও কি আমাদের চুল পড়ে থাকে তো অনেক দেখা অনেকে দেখা যায় যে আবার হরমোনাল ইমব্যালেন্স রয়েছে সেটার কারণেও কিন্তু চুল পড়ে পিসিওডি যাদের রয়েছে থাইরয়েড যাদের রয়েছে এদের এই কারণেও কিন্তু চুল পড়ে এক্ষেত্রে আপনারা অবশ্যই কি ডাক্তারের পরামর্শ নেবেন আর হচ্ছে যাদের অ্যালার্জি হুম যাদের অ্যালার্জির প্রবলেম তারা হচ্ছে কি আমরা মোটামুটি চেষ্টা করি যে আমিষটাকে অনেকটা অ্যাভয়েড করে চলতে যেমন ডিম মাছ মাংস এগুলা যদি আমরা ইনটেক করি তাতেই কি দেখা যায় যে আমাদের অনেক বেশি অ্যালার্জি বেড়ে গেছে তো এর এর জন্য কি আমরা আমিষটাকে একেবারেই বাদ দিয়ে দিই বাট একেবারে বাদ কখনই দেবেন না ভুলেও না সপ্তাহে মানে অন্তত একদিন বেশি না হোক এক থেকে দুই দিন যদি আপনারা হচ্ছে আমিষটা খাওয়ার চেষ্টা করবেন নব্বই থেকে একশো গ্রাম যদিও নেন তাতেও কি এনাফ হয়ে যাবে তো আমরা যে গরু মাংসটা খাই গরু মাংসে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এই যে ভি সেভেন যেটা মানে ভিটামিন কমপ্লেক্স যেটা ভিটামিন বি কমপ্লেক্স যেটা তো সেটা অনেক বেশি পরিমাণে থাকে তারপরে থাকে হচ্ছে জিঙ্ক স্যালেনিয়াম তো যেটা হচ্ছে কি আমাদের চুল পরাটা রোধ করার জন্য খুব ভালো কাজ করে থাকে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কী করে আমাদের নতুন চুল গজাতে খুব ভালো হেল্প করে থাকে তো অবশ্যই কি আপনারা হচ্ছে সপ্তাহে আপনারা দুই থেকে তিন দিন অবশ্যই কি গরু মাংসটা খাওয়া ট্রাই করবেন আর যারা হচ্ছে একেবারেই খেতে পারেন না তারা এর সাথে হচ্ছে টক দই নিতে পারেন বা হচ্ছে সিরকা এগুলো মিক্স করে খেতে পারেন হুম মানে এগুলা মিক্স করে হচ্ছে মেরিনেট করে মানে মাখিয়ে রেখে দেন হচ্ছে চুলায় হচ্ছে হালকা ইয়ে ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে আপনারা সেভাবে খেতে পারেন ম্যারিনেট করে রান্না করা মোটামুটি আপনারা জানেন তো সেভাবে খেতে পারেন এছাড়া ভেজেও খেতে পারেন সিরকা বা টক টকদ মিক্স করে একসাথে হুম এরপর হচ্ছে মানে হাইস্ট চেষ্টা করবেন যে প্রতিদিন এক থেকে দুইটা ডিম খাওয়ার জন্য তবে যাদের হাই লেভেলের অ্যালার্জি রয়েছে তারা এক্ষেত্রে অ্যাভয়েড করবেন তারা সপ্তাহে অন্তত হচ্ছে আপনারা এক থেকে দুই দিন আপনারা খাবেন আর যাদের যাদের কোনো প্রবলেম নেই তারা হচ্ছে প্রতিদিন খেতে পারেন আর পানি অবশ্যই কিন্তু পানির পরিমাণটা বাড়াতে হবে অনেক কারণে চুল পড়ে থাকে হ্যাঁ বিভিন্ন কারণ রয়েছে তাই আপনাকে কি অবশ্যই কি আপনার নিজের দায়িত্বে খুঁজে বের করতে হবে যে কোনটার কারণে আমার চুলটা পড়তেছে কেননা আপনার যে ভালো বা আপনার যে বুঝবান তো আর কেউ নেয় আপনি আপনার হেলথ সম্পর্কে জানেন আপনি আপনার হেয়ার সম্পর্কে জানেন আপনি আপনার চুল সম্পর্কে জানবেন আপনার চে ভালো তো অন্য কেউ জানবে না তাই না যেহেতু জিনিসটা আপনার তাহলে এ সম্পর্কে কি আপনার খুব ভালো জানতে হবে তাই কোন ক্ষেত্রে হচ্ছে মানে আমার ডেফিসিয়েন্সি রয়েছে সেটা কিন্তু কি আমার নিজেরই খুঁজে বের করতে হবে যে আমার হ্যাঁ খাওয়ায় সমস্যা বা হচ্ছে আমি ভিটামিন ডি হচ্ছে আমার শরীরে ইনটেক করতেছি না তারপর হচ্ছে প্রোটিনে ইনটেক করতেছি না যার জন্য হচ্ছে আমার হেয়ার ফলটা হচ্ছে তাই আপনার কি নিজের বুঝে সেটা ব্যবহার করতে হবে তো আপনারা হচ্ছে চিকেন স্টক যারা হচ্ছে দেখা যায় যে আমিষ বা ইয়েটা খেতে আপনারা পানি খেতে পারেন না সেক্ষেত্রে আপনারা স্যুপ খেতে পারেন বা চিকেন স্টক খেতে পারেন আবার হচ্ছে কি করবেন ফলিক আর মানে ফলিক প্লাস আয়রন এই দুটোই হচ্ছে খাবারে রাখার চেষ্টা করবেন আবার জিঙ্ক আয়রনও খেতে পারেন তো এক্ষেত্রে হবে কি আপনি আপনার নিকটস্থ যে ডক্টর সেই ডক্টরের পরামর্শ খেলে আরও বেশি ভালো হয় আর হচ্ছে আপনারা সালাদে পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করবেন এতে কি হবে আপনি অক্সিডেন্ট সে সাথে হচ্ছে সালফার প্রোটিন এই সবগুলোই কি পেয়ে যাচ্ছেন তো আর হচ্ছে ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিড যেটা আমি বললাম এটা কিন্তু আপনারা তিসিতে পাবেন হুম আপনারা তিসি গুঁড়া করেও খেতে পারেন এছাড়া হচ্ছে আপনারা যে সামুদ্রিক মাছ রয়েছে সেখান থেকেও কি খেতে পারেন তো সামুদ্রিক মাছে কিন্তু এটা অনেক বেশি পাওয়া যায় এবং এখন দেখা যায় যে অনেকে হচ্ছে সামুদ্রিক মাছ খেতে পারেন না তারা ক্ষেত্রে হচ্ছে এটা বাদ দিয়ে আপনারা হচ্ছে তিসি খেতে পারেন আপনাদের যেটা হচ্ছে নিকটস্থ বা আপনাদের যেটা মনে হবে যে আপনারা ইজিলি পেয়ে যাবেন আপনারা সেটা খেতে পারেন এই খাবারগুলো ঠিকঠাক মতো খাওয়ার পাশাপাশি যদি আপনি আপনার চুলের হচ্ছে প্রপার কেয়ার নেন মানে অন্তত হচ্ছে কি দুই থেকে তিনবার চুল আশ্রানোর চেষ্টা করবেন সে সাথে হচ্ছে ঠিকঠাক মতন চুলে হচ্ছে অয়েল দিবেন চুলে অবশ্যই পিওর নারকেল তেল দেওয়ার চেষ্টা করবেন বা একবার দিয়ে হচ্ছে দুই থেকে তিন দিন চুলে তেল রাখবেন না মা তারপর হচ্ছে মাথার ত্বকটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ চুল পড়া কমে যাবে সে সাথে নতুন চুল গজাবে এবং আপনি কি একটা সুন্দর সিল্কি চুল পাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন জলদি সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাআল্লাহ সামনে আরও অনেক উপকারী টিপস থাকবে আপনাদের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সবসময় আপনাদের সেবা দিয়ে যেতে তাহলে আজকে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ